এদিকে সিলেটে বন্যা দুর্গত এলাকায় 1000 পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে আঝারি সাইবার টিম নামের একটি সংগঠন। সংগঠনটির উদ্যোগে প্রায় 16,50,000 টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আঝারি বলেন, তাদের সংগঠন যে কোনো দুর্যোগ সময়ে সব সময় মানুষের পাশে থেকেছে এবং সামনেও থাকবে। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সিলেটে বন্যা দুর্গত এলাকায় চট্টগ্রাম থেকে 1000 পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে আজহারি সাইবার টিম নামের একটি সংগঠন। গতকাল শুকনা খাবার, মোমবাতি, ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি বলেন, তাদের সংগঠন যে কোনো দুর্যোগ সময়ে সব মানুষের পাশে থেকেছে এবং সামনেও থাকবে। সংগঠনটির উদ্যোগে প্রায় 16,50,000 টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এক একটা দুর্যোগ আসে আর অসহায় মানবতার সামনে সুপারম্যান রূপে হাজির হন স্বর্গীয় দেবদূতেরা। নিজের জীবনের ভয়কে তুচ্ছ করে সৃষ্টিকর্তাকে সহায় করে এরা ঝাঁপিয়ে পড়ে সমূহ বিপদ জেনেও শুধুই মানবতার ডাকে। সিলেট আক্রান্ত স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন এই বন্যার খবর মিডিয়ার অন্তরালে, সিলেটবাসীর কান্না যখন পৌঁছচ্ছিল না এপারের মানুষের কাছে, তখন একদল মানুষ নিজের ফেসবুকের পরিচিতির জোরে নেমে পড়েন মাঠে। সাধারণ মানুষকে আহ্বান জানান মানুষের জীবন বাঁচানোর এই যুদ্ধে সামিল হওয়ার। মানবিক বাঙালিও ছাপিয়ে পড়েন মানবতার ডাকে। আজ আমরা তেমন কিছু সুপারম্যানের গল্পই শুনব। হাসান আল আজহারি দলিল ভিত্তিক কোরআন হাদিসের বাণী পৌঁছে দেওয়ার কাজ করেন। হাসান আল আজহারি চট্টগ্রাম সহ সারা দেশে সুনাম রয়েছে তার ওয়াজে। সাধারণ মানুষ তার কথা শোনেন ও মানেন। সুন্নিয়তের এ দিকপাল এবার নিজের পরিচয় দিলেন একটু অন্যভাবে। সিলেটের মানবিক বিপর্যয়ে ছুটে গেলেন তার সমর্থকদের নিয়ে, সাথে নিয়ে গেলেন আপামর জনসাধারণের ভালোবাসা। সাধারণ মানুষের দেয়া 16,00,000 টাকারও বেশি পৌঁছে দিয়েছেন সিলেটের বন্যা কবলিত মানুষের বাড়ি বাড়ি। খনিমিককে হনত রানোর নৌকা দেখিলেই এভাবে আশ্রুয়ের সুড়িয়ে ইয়ের সিলেটের বানবাসী মানুষ। জুন 22 তারিখ সিলেটের বন্যা পরিস্থিতির প্রায় 6 দিন উইতে চলিল, এখনো সিলেট জুড়ি চলে বানবাসী মানুষের হাহাকার। অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন আজহারি সাইবার টিম বাংলাদেশের উদ্যোগে সিলেটের বন্যা দুর্গত এলাকাত 1400 পরিবারের প্রায় 16,20,000 টিয়ান মানবিক ত্রাণ সামগ্রী বিতরণ করি। যারে এই কার্যক্রমের তত্ত্বাবধান করছেন সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি। আমরা মাত্র সুনামগঞ্জে পা রেখেছি, ঢুকার পথে পানির যে সাইলাব, মানুষের যে আর্তনাদ, আমরা দেখেছি কত লাশ পানিতে ভেসে আসছে, কত মা বোন আত্মীয় স্বজনের আহাজারি। সত্যি এই চিত্রগুলো দেখানোর মতো নয় বলে আমরা ভিডিও করিনি, কিন্তু আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি সিলেটের সুনামগঞ্জের অবস্থা খুব বেশি ভালো নেই। তাই যে যেখান থেকে পারেন, যে অবস্থান থেকে পারেন, সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন, এটাই আশা রাখছি। সিলেটের বর্তমান পরিস্থিতি হইতে গেলি দুই জেলার এখনো প্রায় 40,00,000 মানুষ পানিবন্দী। সিলেট এবং সুনামগঞ্জের বাইরে আরো 9 জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত এই বন্যায়। সরকারি হিসাব মতে এখন পর্যন্ত সিলেট বিভাগত বন্যায় 23 জনের মৃত্যু বলে জানা গিয়ে। দেশের অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন আজহারি সাইবার টিম বাংলাদেশের উদ্যোগে হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেটের বন্যা কবলিত এলাকাসমূহ 1000 পরিবারকে প্রায় 16,20,201 টাকার মানবিক ত্রাণ সামগ্রী সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ হাসান আল আছারির তত্ত্বাবধানে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে আছারি সাইবার টিম বাংলাদেশের উদ্যোগে 2022 মে মাসের প্রথম বন্যা দেখা দিলে সিলেটের জাকিগঞ্জ, কালীগঞ্জ সহ প্রত্যন্ত অঞ্চলে প্রায় 4,00,000 টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, মসুর ডাল, আলু, চিরা, মুড়ি, লবণ, পেঁয়াজ, সয়াবিন তেল, চিনি, সাবান, ওরসালাইন, জরুরি ওষুধসহ
18 পদের ত্রাণ সামগ্রী সিলেটের সুনামগঞ্জ জেলায় বিতরণ করা হয়। অনলাইন ভিত্তিক অরাজনৈতিক সংগঠন আজহারি সাইবার টিম বাংলাদেশের উদ্যোগে হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেটে বন্যা কবলিত এলাকাসমূহে 1000 পরিবারের মাঝে প্রায় 16,20,000 টাকারও অধিক মানবিক ত্রাণ সামগ্রী সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারির তত্ত্বাবধানে বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে সংগঠনের সভাপতির পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাকির হুসেন, মঞ্জুর আলম, আব্দুস সাত্তার, নাজিমুদ্দিন, সাইফুল, তৌহিদুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন জেলা ও থানা শাখার কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পানির স্রোত এবং যে গড় বাড়িগুলো এগুলো এখনও পর্যন্ত পানির ভেতরে রয়ে গেছে। তাহলে গতকাল অথবা এর আগের দিনের অবস্থাটা কীরকম ছিল একবার আপনি ভেবে দেখেন। এই যে ব্রিজের এই দুই দিকেই কিন্তু যতগুলো ঘর বাড়ি আছে সবগুলো এখনও পানির তলে। আজ 20 তারিখ, আজকেও পানির তলে, অর্থাৎ ওরা এই পর্যন্ত 3-4 দিন পানির ভেতরে বসবাস করেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত।